এই ছবিটি দেখার পর আপনার মনের মধ্যে নানা প্রশ্ন জমতে পারে, তবে ছবিটির সত্যতা জানার পর আপনার বিবেক একটু হলেও নাড়া দেবে এটা নিশ্চিত। ছবিটি ইউরোপের চিত্রশিল্পী মুল্লির চিত্রায়ণ করা। ইউরোপের একটি দেশে এই লোকটিকে না খেয়ে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়। লোকটিকে কারাগারে বন্দী করে রাখা হলো। তার শাস্তির ধরন ছিল এমন, যতদিন না তার মৃত্যু হয় ততদিন তাকে না খেয়ে থাকতে হবে। এমতাবস্থায় ওই লোকটির একমাত্র কন্যা তার বাবাকে দেখতে সরকারের কাছে অনুরোধ জানায়। অনুমোদক্রমে প্রতিদিন একবার করে দেখার অনুমতি পেল মেয়েটি। প্রতিদিন দেখা করার আগে মেয়েটিকে ভালো করে সার্চ করা হতো তার বাবার জন্য কোনো প্রকার খাবার বা অন্য জিনিস না নিয়ে প্রবেশ করতে পারে। কিন্তু প্রতিদিন বাবার এই অবস্থা দেখে মেয়েটি আর সহ্য করতে পারছে না, তাই তার নিজের বাবাকে বাঁচানোর জন্য নিরুপায় হয়ে নিজের বুকের স্তন খাওয়াতে লাগলো তার বাবাকে। এদিকে দিন চলে যায়, সপ্তাহ পেরিয়ে যায়, মাস গড়িয়ে যায়, তবুও লোকটির মৃত্যু হচ্ছে না। এতে করে সকল প্রহরীদের মনে সন্দেহ হলো, লোকটি কি করে এখনো জীবিত থাকতে পারে। তাই পরের দিন এক প্রহরী মেয়েটির পিছু নেয় এবং বাবাকে নিজের বুকে স্তন খাওয়াতে দেখে ফেলে। এই বিষয়ের ওপর আবার মামলা শুরু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে ইউরোপের প্রতিটি রাজ্যের আনাচে কানাচে। অবশেষে সরকারের আইনের চক্ষু বন্ধ হয়ে বিবেকের চক্ষু খুলে এই বিষয়ের ওপর বিচার করে রায় দেন। এতে পিতা ও কন্যা দুজনেই মুক্তি পায় সসম্মানে। প্রিয় দর্শক, নারীরা যেই রূপেই হোক না কেন, সে মা অথবা স্ত্রী কিংবা বোন, এরা প্রতিটি রূপেই ভালোবাসার একটি বিমূর্ত প্রতীক। তাই আসুন নারীদের শ্রদ্ধা সহকারে সম্মান করি।